ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত শ্রী ডিভিশন ঘরোয়া ফুটবল লিগে জয়ের ধারা অব্যাহত রাখল জম্পুইচলা প্লে সেন্টার। সোমবার উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে জম্পুইচলা প্লে সেন্টার কেশব সংঘের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে। ম্যাচে কেশব সংঘকে তারা 8-0 গোলের ব্যবধানে পরাজিত করে। এই ম্যাচে জম্পুইচলা প্লে সেন্টারের হয়ে হ্যাট্রিক করেন জেমন জমাতিয়া এবং প্রভাত কলুই। এই নিয়ে 6 ম্যাচ খেলে 5টিতে জয় এবং 1টিতে ড্র করে 16 পয়েন্ট অর্জন করেছে জম্পুইচলা প্লে সেন্টার। এদিন উমাকান্ত মিনি স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় ম্যাচে সবুজ সংঘকে 11-0 গোলের ব্যবধানে পরাজিত করেছে স্বামী বিবেকানন্দ ক্লাব। এই জয়ের সুবাদে বি গ্রুপে চ্যাম্পিয়নের আশা টিকিয়ে রাখল বিজয়ী দল। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।